শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে না। আপনি যেই পীরের মুড়ি ধর না কেন, যেই পীরের মুড়ি ধর না কেন, নামাজ লাগবে কি লাগবে না? কার কার লাগবে দেখি, কার কার নামাজ লাগবে? আল্লাহ আকবার করুন, আটরশি মুড়ি ধন, শর্ষিনা হন, পুরপুরা হন, চরমনাই হন, বান্দা শরীফ হন, যেই দেশেই মুড়ি ধন, পীরের শবক হইল বাবা আগে নামাজ পড়তে হবে। মারেফতের সবচাইতে প্রথম শবক হলো নামাজ। জোরে কয় নাকি? আমার প্রত্যেকটা কথার উত্তর জোরে দিত ভাই এখন থেকে। আগে কি? যার নামাজ নাই তার কোনো মারফত নাই। আমি সেদিন টেলিভিশনে বক্তব্য দিতে যে এক পর্যায়ে বলতে যে বলছিলাম, মারেফতের সবচাইতে আল্লাহ দেখার সবচাইতে বড় আয়না হলো নামাজ, ঠিক কিনা? রাসূল মেরাজের রজনীতে চলে আসবেন, আল্লাহ জিজ্ঞায় হাবিব আপনি খুশি না বেজা? আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন, আমার নবী দুই চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজতেছেন, ভিজানোর পর আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব কান্না বন্ধ করার জন্য আমার বাড়ি বেড়াইতে আনলাম, এখনো আপনি কান্দেন, কি জন্য কান্দেন? আমার নবী বলেন, মালিক রে তুমি তো সবই জানো, আমারে তুমি ভালোবাসা, তোমার লাম আকাম পর্যন্ত দেখাইলা, আমারে তোমার দিদার দিলা, আমার কুটি কুটি উম্মত রে এখানে তো আনবা না, এমনকি কোন নবীও তো এখানে আসতে পারে নাই। আমার আল্লাহ কয় হাবিব আপনি দাঁড়ান, আপনি কোন চিন্তা করেন না, আপনি আমার বন্ধু, প্রথমে আপনাকে বোরাকে, এরপরে রপরপে, এরপরে আমার বাড়ি জড়জগৎ, সেপথের জগৎ, নূরের জগৎ পাড়ি দিয়া আমার বাড়িতে বেড়াইতে না, আপনারে আমি দিদার দিছি, আর আপনার সামনে কথা দিলাম, আপনার উন্মতের বেলায় আইনটা আমি উল্টাইয়া দিলাম, আপনার উন্মতের পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উন্মত যখন যায় নামাজে বসে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, যাই নামাজে যখন দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যে আমি মাবুদ নিজে যাইয়া দেখা দিম। নামাজ চাই কি চাই না? করে বলেন চাই কি চাই না? কোন পীরের মুরিদ আপনি? নামাজ নাই আপনার, কোন বীর মুরিদি নাই আমার, কেবল জান বলছেন আমার মুরিদানের মধ্যে যারা নামাজ পড়বে না তারা আমার মুরিদ না, আমার কেবলা জান। যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় গত পরশু রাত্রে আমাদেরকে নসিহত দিতে যে এক পর্যায়ে বলছেন, আমি আপনাদের পার্টির চেয়ারম্যান, আপনাদের ইমাম হিজবুল্লাহ যেহেতু আল্লাহর দলের ইমাম, কিন্তু আপনাদেরকে আমি নসিহত করব, নামাজ কাজা করবেন না, শরীয়ত তরক করবেন না, যেহেতু কেবলা জান বলছেন শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে না। আগে নামাজ, আগে কি? জোরে বলেন আগে কি? আজান দিব, মসজিদের মধ্যে চলে যান, আমরা যারা জাকির মঞ্জিলের মুরিদ, আমরা যারা পীর কেবলা জান হুজুরের মুরিদ, আমরা যদি সবক আদায় করি মসজিদে, ইমামতি চলে যাবে মুয়াজ্জিনের, মুয়াজ্জিনি করবো না। এখন বলতে পারেন মাসুম ভাই কেন মুয়াজ্জিনি করবো না, আমাকে ওজিফা শেষ হইতে হইতে এক নামাজ হইতে আরেক নামাজের সময় তো বাইরে মসজিদ আটকাইবো না। আমি পায়ে ধরে অনুরোধ করব, কেউ নামাজ কাজা করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন পাঁচটা পুরস্কার আমার আল্লাহ দিব। কয়টা দিব? আমি কিন্তু আবার মাঝখানে জিজ্ঞাসা করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? আপনি বলেন মাঝখান থেকে একজন দাঁড়া করবো, যদি না বলতে পারেন এই খুঁটির লোকে আনিয়ে বানিয়ে তুমি রাজি, সবাই রাজি, বাইন্দা কোনো বিড়া বাড়া না, যখন আমরা তোমারও খামু হেরে দিন না, যতদিন বাচ্চা থাকবো অন্তত ওয়াজ ভুল করবো না, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? জোরে চিৎকার দিয়ে বলো কয়টা? এক নম্বর পুরস্কার, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, উম্মত আমি তোমার জন্য দুনিয়ার রিজিকের অভাব উঠাইয়া দিম। অভাব বলতে থাকবে না, নামাজি ব্যক্তির কোনো অভাব থাকবে না। দুই নম্বর,
যারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, ও দুনিয়ার মানুষ মৃত্যুর সময় সাকরাতুল মওত মৃত্যুর যন্ত্রণা, আমি আল্লাহ তোরে দিম্মা, তুই তেমনি ভাবে মরবি মায়ের কোলের মধ্যে, দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমিয়ে যায় বন্দা, তুই এমনি ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বি। আমরা কে কে বসবো হাত মনে হয় এলাকায় কম মরবো, কম নেই, আপনারা মরবেন না বাঁচবেন, কারা কারা মরবেন হাতে উঠে দেন না, হাই হাই সবই তো মরবো, তাহলে আমিও আমিও শেষ। তারা বলবে আল্লাহ এই মসজিদ কেন দাঁড়া করাইলেন, কাবা শরীফ সামনে কেন দাঁড়া করাইলেন, আল্লাহ বলবে রাখো, দাঁড়ানো যখন শেষ আল্লাহ ডাক দিয়ে বলবে ও নামাজি বন্দা, যারা মসজিদে নামাজ পড়ছো দুনিয়াতে, আজকে হাসরের ময়দানের কোন তাণ্ডব লীলা তোমারে দেখাবো না, তুমি যাইয়া তোমার কাতারে বইসো, আমি আল্লাহ এক প্রাণে তোমারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিব। এই নামাজ চাইতে চাই, এই নামাজের ব্যাপারে আল্লাহ নবীর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে, এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, নবীজি বলেন আবু বকর রে আমার মাথাটা উঠাইতে পারি না, মাথা ব্যথায় আমার গা যেন বাঁকা হয়ে যায়, আমি বসতে পারি না, আবু বকর আজকের ইমামতি তুমি করো। আবু বকর কানতে কানতে মসজিদে নববীতে চলে গেলেন, পাশেই তো হুজুরের হুজরা শরীফ, আম্মা জানকে হুজুর ডাইকে বলে তুমি আমার মাথাটা একটু উঁচু কইরা ওই জামাতের দিকে দৈরা রাখো। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা সুজাই করতে পারেন না, আমি কেমনে ধরব ব্যথা তো বাড়বে। হুজুর বলেন আয়েশা রে তুমি জানো না আমার মাথা ব্যথার চেয়ে আমার উম্মতের ব্যথা আমার কাছে বেশি। হুজুরের মাথাটা জানার মুবারকে এভাবে উঁচু করে ধরে রাখলেন, হুজুর এক পলকে তাকিয়ে আছেন, আবু বকর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, সাহাবীরা আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইলো, আবু বকর রুকুতে যায়, সাহাবীরা রুকুতে যায়, আবু বকর সিজদায় যায়, সাহাবীরা সিজদায় যায়, এমনি করে আসসালামু আলাইকুম বলে যখন নামাজ শেষ করলেন, এবার হুজুর দুটো হাত উপরের দিকে উঠায়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললো আল্লাহ উহুদের ময়দানে দাঁড় শহীদ হয়েছে দুঃখ নাই, পায়েপের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে দুঃখ নাই, আমাকে কাফেররা কত কষ্ট দিছে আজ আমার কোন দুঃখ মনে নাই, আমি এই চোখ দিয়া বিদায় বেলা দেখলাম আমার উম্মত গুলি আমার উপস্থিতিতে জামাতে নামাজ পড়ে। দিও আল্লাহ গুনা হইতে বাঁচিবার আমল করিতে, দিও সুন্নত নবী মুস্তফার মদিনা শরীফ গেলে আমাদের জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে, আমার নবী সুপারিশ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মদিনা শরীফ যখন যাবেন প্রথম দেখবেন যাইতে যাইতে প্রথম যে গেটটা পড়বে, আপনি রোজা পার্কের কাছাকাছি একটা গেট আছে, এটার নাম হলো বাবে আবু বকর, কি নাম মনে রাখছেন বাবে আবু বকর, মানুষের ভিড় ঢুকতে পারতেছি না, এই জায়গাটার পরেই এই দরজা দিয়ে ঢুকলেই বিশাল বড় একটা জায়গা নয়টা খুঁড়ি, ওখানে ওই জায়গাটা ভিন্ন পদের কার্পেট, ওই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। এটার নাম কি রিয়াদুল জান্নাহ, এখানে দু রাকাত নামাজ প্রত্যেকটা মানুষ পড়তে হয়, রাসূল বলেন দু রাকাত নামাজ পড়লি তো আল্লাহর জান্নাতি হয়ে গেল। এখানে বসে কেউ উঠতে চায় না, পুলিশ ধাক্কায় তারপরে উঠতে চায় না, কেউ কোরআন শরীফ পড়ে কেউ নামাজ পড়ে আসি লজ্জা,
নবীজির রোজ কাজের গিরিল মুবারক, জাবি মুবারক, একদম পাশের থেকে দেখা যায় এই জায়গা জায়গার মধ্যে যে নামাজ পড়তেছে। নবীজি বলতেছে আমার মিম্বর আর আমার হুজরা শরীফের মাঝখানের এই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। এই রিয়াদুল জান্নায় দুরাকাত নামাজ পড়া বের হবেন, বের হইয়া একটু সামনে বাড়াবেন, সামনে বাড়াইলে জানেন এটার নাম হলো বাবু সালাম, নবীজির রোজ পাকের গেট। আল্লাহ একটু খেয়াল করেন, এই রোজ পাকের গেট দিয়া আপনি বাঙালি, আপনি পাকিস্তানি, আপনি ইন্দোনেশিয়া, আপনি জাপানি, আপনি জার্মানি, সারা পৃথিবীর মানুষ যারা যারা যায় জানেন এই গেটটার মধ্যে ঢুকলেই প্রত্যেকটা লোক হাউ হাউ করে কাঁদে, প্রত্যেকটা লোকের চোখ থেকে টটল করে পানি পড়ে, এখান দিয়ে ঢুকতেছেন ঢুকতেছেন প্রত্যেকটা লোকের দিকে আমি তাকে দেখলাম লম্বা কালা অনেক বড়, সেই লোকটাও কাঁদে আমার মতো লোকেও কাঁদে প্রত্যেকটা মানুষ কাঁদে। তার কারণ জানেন নবীজি রোজ পাকের সামনে গেলে ব্রেনে কিছু থাকে না, শুধু নবী রোজ নবী রোজ পাক ছাড়া কিছুই ব্রেন থাকে না। কখন দেখবো ওই নূরের পুতুলের রোজ পাক ধীরে ধীরে সালাম দিতে দিতে মানুষগুলি দিতে 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 একবারে রোজ পাকের সামনে দিকে দেয়। প্রথম দুটা ছিদ্র আবু বকর উমর, এরপরের ছিদ্র একটু বড় স্বর্ণের, এটাই হল নবীজির দরজা। জানেন মানুষগুলি পারে না বেরিগেট বাইরে রোজার ভিতরে ঢুকে যায়, পাগল হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে জোরে জোরে চিৎকার দেয়, জোরে জোরে চিৎকার দেয়, মনে হয় যেন আমার রাসূলকে দেখা দেখা সালাম দিতেছে।